आगामी जुने उत्पादने जाच्छे बाशखाली विद्युत केंद्र चट्टग्रामेर मदुना घाट पर्यन्त संचालन लाइन प्रस्तुत। पुकुरे इलिश चाषे गवेषणा चलछे, सागर तीरवर्ती मोहनाय उत्पादनेर सम्भावना देखछेन विशेषज्ञरा। महाअष्टमीते शक्ति रूपिणी देवीर चरणे श्रद्धा, मंदिरे मंडपे ढाकेर बाद्य शंखध्वनि। फर्स्ट सिक्योरिटी इस्लामी बैंक लिमिटेड संवाद शिरोनाम सबके आमंत्रण जानाच्छि एकुशेर देशेर संबादे साथे आछि आमि राजीव जमान आर दशक एकुशे टेलिविशनेर संबाद एकई साथे सरासरि देखते पाबेन आमादेर फेसबुक पेज www.facebook.com/ekushe24 अनलाइने। द्रुत एगिए चलछे एसएस पावर वन विद्युत केंद्र निर्माण काज, आगामी एप्रिले प्रकल्पटी शेष हबे बोले आशा करछेन संश्लिष्टरा। आर जुने उत्पादन शुरूर प्रत्याशा तादेर। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বঙ্গোপসাগরের তীরবর্তী বাঁশখালীতে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসালম গ্রুপ ও চীনা প্রতিষ্ঠান স্যাপকো থ্রি যৌথ উদ্যোগে 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। তবে এর সিংহভাগ মালিকানা এসালম গ্রুপের। কোনো কাজ যখন শুরু হয় তখন তিন স্তরে সেফটিকে ইনশিওর করা হয়, টু সেভ দ্য লাইফ অফ হিউম্যান বিংস। এরই মধ্যে 80% যন্ত্রপাতি চলে এসেছে প্রকল্প এলাকায়। চীন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে যন্ত্রপাতি। আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করে জুনে উৎপাদনে যাওয়ার আশা করছেন প্রকৌশলীরা। কোভিডের করোনাকালীন সময়ের মধ্যে আমরা আমাদের প্রকল্পের কাজ চালু রেখেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ জুনে 30 তারিখের মধ্যে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারব। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট, প্রতিটির উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। প্রথম ইউনিটে 78 এবং দ্বিতীয় ইউনিটের 65% যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। I think the progress is reasonable and the progress is okay and we can achieve the COD before end of June 2022. এদিকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশখালী থেকে চট্টগ্রামের মদুনা ঘাট পর্যন্ত সঞ্চালন লাইনের 198টি টাওয়ার বসানো হয়েছে। মদুনা ঘাট সাব স্টেশন থেকে 400 কেভি যে জাতীয় গ্রিড আছে সেই গ্রিডে আমাদের 1320 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হবে। আমদানি নির্ভর কয়লায় চলবে এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্র, তাই কয়লা খালাসের জন্য সাগর তীরে নির্মাণ করা হচ্ছে একটি বড় জেটি। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, নেই হিমাগার, তাই ক্ষেতের আলু পচে যাচ্ছে গুদামেই। বাণিজ্যিকভাবে রপ্তানি হলে আলুতে ভাগ্য ফিরত কৃষকদের। মুন্সিগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। গুরুত্ব এবং উৎপাদন বিবেচনায় ধান ও গমের পরেই আলুর স্থান। এক যুগের বেশি সময় ধরে বছরে 5.19% বৃদ্ধি পেয়ে আলুর উৎপাদন বর্তমানে 1 কোটি টন ছাড়িয়েছে। মাথা পিছু 10 গুণ বেড়েছে আলু খাওয়ার প্রবণতা। চলতি অর্থ বছরে দেশে আলুর উৎপাদন হয়েছে 1 কোটি 10 লাখ টন। বার্ষিক অভ্যন্তরীণ চাহিদা আছে 70 থেকে 80 লাখ টন। আলু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কেজি প্রতি খরচ পড়েছে 18 টাকা। কিন্তু বর্তমানে হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা, ফলে লোকসানের মুখে কৃষক আর ব্যবসায়ীরা। 19 টাকা কেজি পড়ছে স্টোরেজ খরচ সহকারে, আর এখন বিক্রি করতেছি 9 টাকা কেজি। গত বছর যে টাকাটা লাভ করছিলাম এটার প্রায় পুরোটাই আমার এবার চলে যাবে। কৃষক যদি আলু না নেয় সে আলুটা আমরা কী করবো? সেক্ষেত্রে আমাদের আলুটা কিন্তু ফালাই দেওয়া ছাড়া কোনো ইয়া নাই, উপায় নাই। কিন্তু দেশের 400টি হিমাগারে এখনও মজুত আছে প্রায় 40 লাখ টন আলু। এর মধ্যে বীজ আলু রয়েছে 8 লাখ টন। প্রতি মাসে চাহিদা আছে 6 লাখ টন করে আলু। সে হিসেবে আগামী নভেম্বরের মধ্যে সব আলু বিক্রি না হলে অবিক্রিত থেকে যাবে প্রায় 20 লাখ টন আলু।
বর্তমান সংকট সমাধানে সরকারের সহযোগিতা আশা করছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমাতে উদ্বৃত্ত আলুতে ভর্তুকি প্রদান, আলু রপ্তানিতে নগদ প্রণোদনা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি। ব্যাংক থেকে যে লোন নিয়ে কি হিমাগার মালিকরা কৃষকদেরকে লোন দিয়েছেন, ব্যবসায়ীদেরকে লোন দিয়েছেন, কলসের মালিকরা আলু ক্রয় করেছেন, এই যে টাকাটা ফেরত আসছে না, এতে কলসের মালিকরা ঋণখেলাপিতে পরিণত হবেন এবং তারা দেউলিয়া হবেন। দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে আলু উদ্বৃত্ত থাকলেও এ থেকে কৃষক ও দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না, কারণ বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে তা উৎপাদন এখনও নিশ্চিত করা যায়নি। এ খাতে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে সরকারের ত্রাণ কার্যে কাবিখা ভিজিএফ ভিজিটি কার্ডে এবং ওএমএসের মাধ্যমে আলু বিতরণের প্রস্তাব দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। রপ্তানিটা বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে, এটা যেমন সরকারিভাবে নেওয়া দরকার, এটা ব্যবসায়িক ভিত্তিতে যারা প্রাইভেট সেক্টরে আছে তাদেরও এই ব্যাপারে দায়িত্ব আছে। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভাতের বিকল্প হিসেবে আলু খাওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, মুন্সিগঞ্জ। ইলিশের কালেও আকাল, তাই বাঙালির পাতে জোটে না কাঙ্ক্ষিত ইলিশ পেটি। মাছটির চাহিদা মেটাতে তাই পুকুরে ছুটছে গবেষকরা। মফির রহমানের রিপোর্টে বিস্তারিত। পদ্মা কিংবা মেঘনা যেখানে চড়ে বেড়াক না কেন, ইলিশের জীবনচক্র বেশ বৈচিত্র্যময়। জন্ম নদীতে আর বেড়ে ওঠা সাগরে, ডিম দেওয়ার কালে আবার ফিরে আসে শৈশব কাটানো সেই নদীতে, এ এক অদ্ভুত জীবনচক্রে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানি দূষিত হলে, সাগর থেকে উঠে আসার মুখে চর থাকলে কিংবা জাল দিয়ে আটকে মাছ আহরণ করলে ইলিশ তার গতিপথ বদল করে। যে মাছটা পরিপূর্ণতা পেয়ে এদেশে ডিম পাড়ার সুযোগ নিয়ে আসবে, সেই সুযোগটা যদি আমরা বন্ধ করে দিই এবং সেই মাছটা যদি মাইগ্রেশন করে অন্য কোনো দেশে চলে যায় এবং সেখানে যদি তার ডিমটা ছেড়ে দেয়, তাহলে ওই যে বাচ্চাটা জন্ম নেবে সে কিন্তু ওইটাকে চিনবে, এটা তাদের ধর্ম। অর্থাৎ এই যে আমরা হারাবো বাচ্চাটাকে হারাবো, এভাবে যদি অসংখ্যবার যদি আমরা হারাতে থাকি তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। যে সকল ইলিশ জন্মের পর নদী ছেড়ে সাগরে যেতে পারেনি তাদের আকার বৃদ্ধি হয়নি, আর তাই ছোট আকারের ইলিশে ডিম পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। সব বাচ্চাই যে জাটকাহে সাগরে ফিরে যাবে তাও না, জন্ম থেকেই যারা দুর্বলতার মধ্য দিয়ে আছে তারা নদীতেই থেকে যায়, তারা হয়তো সাগর পর্যন্ত আর গেলই না, গ্রোথ ভালো হয়নি, বড় হয়নি, কিন্তু তাদেরও তো একটা বয়প্রাপ্তিতে পেটে ডিম আসতে পারে। পুকুরে ইলিশের চাষ নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। ইলিশের কাছাকাছি প্রজাতি চন্দনা ইলিশ নিয়ে গবেষণায় নেমেছে মালয়েশিয়া। আর প্রায় অভিন্ন জীবনচক্রের মাছ স্যামন পুকুরে চাষ করে ইতোমধ্যে সাফল্য এসেছে। স্যামন মাছ এমন একটি মাছ, তারা সাগরে বাস করে এবং তারা যখন প্রজননক্ষম হয়, বয়স্ক হয়, তখন তারা চলে আসে নদীতে। পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ করে কিছুটা সাফল্য এসেছিল দাবি করেন তিনি। স্যামন যদি চাষ করা সম্ভব হয়, ইলিশও চাষ করা সম্ভব। এর জন্য লবণাক্ততার দরকার হয়। কোস্টাল বা সাগর মোহনার যে জেলাগুলি রয়েছে সেই জেলার অধিকতর লবণাক্ত পুকুরগুলিতে ইলিশ চাষ করা সম্ভব। গবেষণা সফল হলে সাগর তীরবর্তী নদী পুকুর ও মোহনায় খাঁচা করে ইলিশ চাষ সম্ভব, এমন আশাও করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আজ মহা অষ্টমী, এবারও ঢাকায় হয়নি কুমারী পূজা। মহা অষ্টমী পূজার শেষে হয় সন্ধি পূজা। ভক্তি আর ভালোবাসা মায়ের আরাধনায় মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা। অসুর শক্তির বিনাশে জগতের কল্যাণ কামনায় মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন তারা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। মহাষ্টমীর পুণ্য লগ্নে মন্দির মণ্ডপে বাজছে ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খের মঙ্গলধ্বনি। সকালে ধর্মীয় আচার ও বিধি অনুযায়ী হয় দুর্গতিনাশিনীর অষ্টমাদি কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। ফুল, জল, বিল্বপত্রসহ নানা উপচারে মায়ের কাছে ভক্তি নিবেদন করেন ভক্তরা। দেশের মঙ্গল, আমাদের ফ্যামিলির মঙ্গল, সবার মঙ্গলের জন্যই আজকের এই পূজায় আমরা মানে প্রার্থনা করি। এই করোনা যাতে সারা পৃথিবীর থেকে দূর হয় এটাই চাইবো। দুর্গা মা আমাদেরকে অসুরের থেকে
এই অষ্টমী তিথিতে কুমারী বা নারীতে দেবী ভাব আরোপ করে তার পূজা করা হয়। কুমারী পূজা মাতৃরূপে ঈশ্বরেরই আরাধনা। সমস্ত নারীর মধ্যেই মা জাগ্রত, তো এখানে মায়ের যে শক্তিটা আমরা মায়ের আদ্যা শক্তির প্রার্থনাটা করি। মায়ের কাছে আমাদের এবার আকুতি ছিল পৃথিবী যেন শান্ত হয়, করোনা মুক্ত হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গতবারের ধারাবাহিকতায় রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয়নি। গত বছর আমরা দুর্গা পূজা থেকে বাসা থেকে বের হতে পারিনি, মানে সেভাবে প্রার্থনা করতে পারিনি, ঘরে বসে আমাদের প্রার্থনা করতে হয়েছে ঠাকুরের কাছে। প্রতিদিনই একই প্রার্থনা চাই মায়ের কাছে, যে এই মহামারী, এই পৃথিবী যেন আগের মতো সুন্দর হয়ে যাক, আমরা যেন আগের স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারি, সবাই রোগটা যেন ভালো হয়ে যায়, দেশ যেন শান্তিতে থাকে। এই সবাই মিলে প্রার্থনা করছি সবাই যেন সুস্থ সুন্দর মঙ্গলভাবে সব সম্পন্ন করতে পারে। মহাষ্টমীর পূজা শেষে হয় সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট থেকে নবমী তিথির প্রথম 24 মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলে হয় সন্ধি পূজা। দেবী দুর্গাকে চামুণ্ডারূপে পূজা করা হয়। সন্ধি পূজার সন্ধিক্ষণেই দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে, যার অর্থ ছত্রভঙ্গ, আর যাবেন দোলায়, এর অর্থ মহামারী। দুটোরই অর্থ খুবই অশুভ। তবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে, এমন প্রত্যাশা সবার। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চুয়াডাঙ্গা শহরের দাসপাড়ায় নারীদের উদ্যোগে হচ্ছে দুর্গাপূজা। 4 বছর ধরে চলছে এই আয়োজন। নিজেদের ভালো লাগা ও ধর্মীয় অনুভূতি থেকে সনাতন ধর্মাবলম্বী নারীরা এই পূজার আয়োজন করে থাকেন। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন নারীদের এই আয়োজন দেখতে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। 4 বছর আগে চুয়াডাঙ্গা শহরের দাসপাড়ায় শিবমন্দির মহিলা সংঘ নামের একটি সংগঠন গড়ে তোলেন নারীরা। বর্তমানে সদস্য সংখ্যা 20। কমিটিতে কোনো পুরুষ সদস্য নেই। আমাদের ব্যতিক্রম ধর্মী আমরা একটু পূজা করতে চাচ্ছি, সেটা হচ্ছে মহিলা কমিটি দ্বারা পূজা করছি। একত্রে আমরা এই পূজা উদযাপন করে থাকি, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে উৎসাহিত করে। সংঘের সভাপতি জানান, 4 বছর আগে থেকে তারা আয়োজন করছেন দুর্গা উৎসব। আগে পুরুষরাই পূজা করতো, এখন আমরা গত 4 বছর হলো মহিলারা পূজা করছি। মহিলা সংঘ থেকে এখানে পূজা করে দুর্গা পূজা, আমাদের খুব ভালো লাগে। এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, সকলেরই তাদের সহযোগিতা করা উচিত। প্রতিমা তৈরির শুরু থেকে বিসর্জন পর্যন্ত সব কাজেই সম্পৃক্ত থাকেন নারীরা, তাদের আয়োজনও বেশ পরিকল্পিত। মহিলারা সম্পূর্ণভাবেই একত্রিত হয়ে তাদের উৎসাহে এবং তাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ পুজো হয়ে থাকে। আমরা খুবই খুশি এবং আমরা সার্বিকভাবে তাদেরকে হচ্ছে সহযোগিতা করে থাকি। চুয়াডাঙ্গা জেলায় এবছর 116টি স্থানে দুর্গাপূজা হচ্ছে। রত্না সামান, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় সাড়ম্বরে উদযাপন হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। চট্টগ্রামের পাথরঘাটায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও সন্তেন্নেশ্বরী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। সকালে মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা দিয়ে শুরু হয় পূজা অর্চনা। বরিশালের মণ্ডপ ও মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল অষ্টমীর সারাদিন। করোনা পরিস্থিতির কারণে সেখানে 2 বছর ধরে বন্ধ রয়েছে কুমারী পূজা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর কবির হাটে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নাটোরের মণ্ডপগুলোতে অষ্টমীর শেষ প্রহরে শুরু হয়ে নবমীর প্রথম প্রহরে শেষ হবে সন্ধি পূজা। এছাড়া রাজশাহী, রংপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, গাজীপুরের নেত্রকোণায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পাটুরিয়া দৌলদিয়া রুটে তীব্র জ্যাম, পারাপারের অপেক্ষায় 100 গাড়ি, দুর্ভোগে যাত্রীরা। দেশে করোনা পরীক্ষার সংখ্যা ছাড়িয়েছে 1 কোটি। এর মধ্যে পর্যন্ত শনাক্ত হয়েছে 15,64,000-এর বেশি। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 27,730-এ দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 828টি ল্যাবে 22,153টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 518 জন। মোট শনাক্ত 15,64,019। নতুন 505 জন সহ সুস্থ 15,25,673 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার 2.34%, সুস্থতা 97.54% এবং মৃত্যুর হার 1.77%।
মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার রুটে তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলদিয়া রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চাপ বেড়ে যাওয়ায় আজও দৌলদিয়া পাটুরিয়া রুটে পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি আটকে রয়েছে। যাত্রীবাহী বাস ও ছোট গাড়িও রয়েছে পারাপারের অপেক্ষায়। বিআইডব্লিউটিসি জানায় আজ ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে যাত্রীবাহী যানবাহন। পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতা সংকট থাকায় ড্রেজিং চলছে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আবদুর রাজ্জাক। টাঙ্গাইলের ধনবাড়িতে দুস্থ ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি একসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি হলো দেশের জনগণ, তাই আওয়ামী লীগ কখনো বিপদে জনগণকে ছেড়ে পালিয়ে যাবে না। ঝালকাঠি এবং রাজবাড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির নলছটি সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আটক করা হয় তিন জেলেকে। তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২,০০০ মিটার কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এদিকে রাজবাড়িতে পদ্মার গোয়ালন্দ অন্তর্মোড় সানাকান্দার এলাকার অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ জেলেকে। এর মধ্যে ৯ জনকে ১৩ দিন, ৪ জনকে ১৪ দিন করে সাজা দেয়া হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। পর্যটকদের কাছে প্রিয় নাম সীতাকুণ্ডর গুলিয়াখালি সৈকত, আরও আছে মিরসরাইয়ের নাপিত্য ছড়ার বুনো ঝর্ণা, পাশেই অনিন্দ সুন্দর কুপি কাটা খুম, মিঠাছড়া আর বাঘ বিয়ানির প্রবাহ। মনোমুগ্ধকর ঝিরি ঝর্ণার বাকিটা শুনুন স্মৃতিমণ্ডলের কাছ থেকে। বৈচিত্র্যে ভরা নাপিত্যা ছড়ার প্রবাহ, সবুজে ঘেরা ঝিরি পথের এই প্রবাহ পর্যটকদের কাছে অপার এক আকর্ষণ। মিরসরাইয়ের নাপিত্যা ছড়ার নান্দনিক ঝিরি পথে দেখা মিলবে আকাশ ছোঁয়া পাথরের চাই, কোথাও নুড়ি বিছানো পথ, একটু দূরেই নান্দনিক জলধারা। প্রথমে দেখা মিলবে কুপি কাটা খুমের, নাপিত্যা ছড়ার সবচেয়ে সুন্দর ঝর্ণার দেখা মিলবে অল্প দূরে। বাঘ বিয়ানি নামের ঝর্ণার সৌন্দর্য কোনো অংশে যেন কম নয়। সীতাকুণ্ডের গুলিয়াখালীর সবুজ সৈকত পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একদিকে দিগন্ত জোড়া সাগরের জলরাশি, অন্যদিকে সারিবদ্ধ কেওড়া বন গুলিয়াখালীকে করেছে অপরূপা। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। গাইবান্ধার সাগাটার হলদিয়ায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান রিপন। অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান ওয়ারেস আলী ও মোশাররফ হোসেন সুইট বক্তব্য রাখেন। বক্তারা উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনায় মহড়ায় অংশ নেয় সিপিপি, রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। ভূমিকম্প অগ্নিকাণ্ডে কি করা উচিত তা উপস্থাপন করেন তারা। ব্রাহ্মণবাড়িয়াতেও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন ছিল চুয়াডাঙ্গাতেও। সেখানে দুর্যোগ জনমালের ক্ষতি কমানোর উপায় দেখানো হয়। দিনটি উপলক্ষে মেহেরপুরের আলোচনা সভার পাশাপাশি শোভাযাত্রাও বের করা হয়। এদিকে নাটোর, রাজশাহী, খুলনা সহ দেশের অন্যান্য জেলাতেও দিনটি উপলক্ষে ছিল নানান আয়োজন।
জাতির পিতা আদর্শ স্কুলে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের 35টি স্কুলে 1400 কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করল বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশের স্কুলগুলোতে এই বই বিতরণের উদ্যোগ নিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এই পর্যায়ে রাজশাহীর 35টি স্কুলের প্রতিটিকে 5 সেট করে মোট 40টি করে বই দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বন্ধে গণসচেতনতা বাড়ানো সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। সকালে রেলওয়ে পুলিশ কার্যালয়ে এক সভায় কথা জানান তিনি। তিনি বলেন, এরই মধ্যে রেলের পূর্বাঞ্চলের 7টি স্পটকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে সেখানে বাড়ানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আর গণসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবক মসজিদের ইমামদের সম্পৃক্ত করা হচ্ছে। চট্টগ্রামের শারদীয় দুর্গোৎসবে দুস্থ অসহায় গরিবদের অর্থ বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। লোহাগড়া উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে এই অর্থ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাঙালির হাজার বছরের এই সংস্কৃতিকে মুছে ফেলতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রুবেল দেব, শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী সহ অনেকেই। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আগামী জুনে উৎপাদনে যাচ্ছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত সঞ্চালন লাইন প্রস্তুত। পুকুরে ইলিশ চাষে গবেষণা চলছে, সাগর তীরবর্তী মোহনায় উৎপাদনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মহাষ্টমীতে শক্তিরূপিণী দেবীর চরণে শ্রদ্ধা, মন্দিরে মণ্ডপে ঠাকুর বাদ্য শঙ্খধ্বনি। সব শেষ খবর জানতে আর কোনো টুইটার নম্বরে ভিজিট করুন একুশে.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।